দোসং আপনার সমস্ত আমি ক্রিয়েটি আইডিয় স্বাগত তো নিশ্চিন্ত ভাবে আমি আপনার কই রখে চাইবু যে আমার দেখুম ভিডিও এর উদ্দেশ্য ই গোটে যে আমি আপনার মতামত চাহু এবং আমি কেবল নুহে সারা ছাত্র সমাজ যে এম্পলয়ী সমাজ এবং যদি কে পছবর্গ অনেক সে সমাজ जो मैंने समाज मुख्य स्रोत आज जाए सामिल हो पार ना से समस्त भिडियोट उद्दिष्ट केवल वर्तमान सिचुएसन नुहे अंकर सुप्रीमकोर्टर कौन, सुप्रीम कौन? आप राय आइंटी नाइंटी जो राय आसला तो से राय कौन कहूँ कौन हो पार फिफ्टी परसेंट रिजर्वेशन एक्सटेड हो पारना जदि ओडा कौन हो स्टेट कौन हो सेट्राल सेन्टर में कौन हो सहित

কংগ্রেস নির্বাচনী ইস্তাহে এই জিনিস রয়েছে এবং যদি জিতে এই জিনিস লউ করিপা কংগ্রেস প্রস্তুতিছি এবং ওড়শার এবং যেতে আপনার সেটার হোক আপনার কংগ্রেস হোক বিজেপি হোক বিজেডি হো এবং কংগ্রেস হোক তার ম্যানিফেষ্টো তুই স্পেশাল ভিডিও আনবি এই ভিডিওর উদ্দেশ্য এয়া যে কথা হচ্ছে কংগ্রেস বর্তমান পাখা পাখি আপনার সেভেটি নাইন পরসেঁট আপনার দেখবে যদি সেভেটি নাইন পরসেঁট আপনার রিজরভেশন ক্যাটাগো করা চাহিদা অর্থাৎ বিলো দ্যান এইটি আপনার সেভেটি ফাইভ আপনার কোয়াইপার সেভেন্টি ফাইভ রু এই পরসেঁট রিজর্ভেশন রাখা চাহিদু পচাশ পরসেঁট মধ্যে যে সংরক্ষণ রয়েছে যেতে সংরক্ষণ আবশ্যক করবে ক্ষমতা আসলে আমি যোগাই দেব এবং পচাশ পরসেঁট সংরক্ষণ নিয়ে এই পচাশ পরসেন্ট আপনার ব্যতরেক আপনার রিজর্ভেসন নি রত্তে পরসেন্টে তিন আপনার সে নই জন মধ্যে কেবল আদিবাসী তিন জন পছুয়া বর্গা তিনজন দলিত সম্প্রদায়ের আপন সম্প্রদায়ের কী মিডিয়া কিংবা কর্পোরেট ওয়ার্ল্ডের না বদলাই চাহ নিশ্চিত ভাবে আপনার যা সমান সম্বিধান প্রাবিধান যা অচাশ পরসেন্ট রিজর্ভেসন ক্যাটগোরি তা একসটে করার চাহিচে কংগ্রেস এবং এনে আপন মতামত আপনার দেবে কন করা উচিত কিনা মু আপনার কিছু রিপোর্ট দেখা উচিত এই রিপোর্ট অনুসারে থাক দেখ যেটা কি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়া গোটা ওয়ার্ল্ড এস্টাব্লিশড নিউজ সংস্থা সংস্থা আপনি জানি তা রিপোর্ট অনুসারে যদি ভারতবর্ষের আমি দেখা তাহলে দুই হাজার এগার যেনস হয়েছিল বা জনগণনা হয়েছিল সেতবে আপনার ও বি সি সংখ্যা থার্টি নাইন পরসেন্ট অফ ইন্ডিয়ান পপুলেশন নাও ইট ইনক্রিজড ইন টু ফর্টি ওয়ান পরসেঁট রিসেন্টলি কিছু আপনার সাত আট মাস কিছু বর্ষ তলে আপনি দেখবে ও বিসি জাতিভিত্ত জনগণনা হলে তাকে বহু বিড়োধ করুলে বহু সপোর্ট করুলে একচাশ আপনার ভারত জনসংখ্যার হচ্ছেন এসিবিসি বা ও ক্যাটাগরি সম্প্রদায় ওড়িশার আমি এসি বিসি সে দেশ গেলে আমি এই সম্প্রদায়ের যদি আমি কে এই বিসি ভিতরে আ আপনার ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার অনেক ইটস ডিপেড অপন আপনার ইকোনোমিকা কন্ডিশন কিন্তু আপনার দেখবে সারা দেশের গোটে একচাল পরসেন্ট কুচে এটা পুরা রাউন্ড ফিগর করা হয়েছে কিন্তু ফর্টি পয়েন্ট নাইন ফোর পরসেন্ট পপুলেশন দ্যাট ইজ নাইনটিন পয়েন্ট ফাইভ নাইন আন্ড পপুলেশন দ্যাট ইজ এইট পয়েন্ট সিক্স থ্রি আন্ড রেস্ট আপনার হচ্ছেন 30.80% পয়েন্ট এইট জিরো দ্যাট মিনস আপনার ঠিক আছে তা মানে যদি আপনার বর্তমান দেড়শো কোটি তো নথি আমি দুইশ কোটি যদি আমি ধরছে দুইশো কোটি জনসংখ্যা ধরছে দুইশ কোটি রুশ কোটি অশি লক্ষ আমি পাইব জে ক্যাটোরি লোক অনেক এবং চলশ কোটি আপনার অঠানবে মানে লোক আমি পাইবা অনেক আপনার তা দুই গুণা করে দিও ঠিক আছে তো ও বিসি এসি এত কি কি কথা হচ্ছে এ যে পপুলেশন যে ক্যাটগোরি অধিকা তাকে নিয়ে কংগ্রেস কুনি কংগ্রেস কুচি পর্টিকুারলি দলিত আদিবাসী দলিত অর্থাৎ এস সি এস কথা এই দুইটি ক্যাটগোরি রিজর্ভেসন ইনক্রিজপায়ে দুইটি ক্যাটগোরি রিজর্ভেসন যদি আমি নজর পকাইবা তার সংখ্যা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ

তো এই দুইটি ক্যাটগোরি আপনার যদি ও বিসি ক্যাটগোরি সত্যি পরসেঁট অই হই গভর্নমেন্ট তাকে কংগ্রেস গভর্নমেন্ট তিরিশ করব বাকি যদি সে কুচি অশি করব এটি রোড়ি প্রশত্ত রু তো এই দুইটা মি পচাশ হল এইটা পচাশ প্রশত যোজনা কংগ্রেস রয়েছে এফসি এন্ড এস সি ক্যাটাগো পচাশ পরসেঁট আমি কিন্তু যাহা যোজনা আছে মুটা আপনার উপস্থাপন করছি

অ্যান্ড আপনার মিজুরাম মিজোরাম অরুণাচল প্রদেশ আপনার নগাল্যান্ড এসে আপনার অশি পরসে রিজরভেশন বর্তমান দিয়েযাইছে লাক্সাদীপ আপনার হন্ড্রেড পরসেঁট রিজর্ভেস ফর সিডেল ট্রাইভস ঠিক আছে যেহেতু সে পপুলেশন সেই এরিয়াতে আমার আঞ্চলিক ভিত্তি লোক ন্যাটগরি তেমন দিয়ে যাইফেট কথা তো কথা হচ্ছে প্রিভিয় আটেম্প মহারাষ্ট্র রাজস্থান হ্যা বিন স্টক ডাউন বাই দ এবং বাকি কিছু কোর্ট বর্তমান পেড্ডিং কিন্তু বর্তমান রুল কম কোচি বর্তমান আমার কনস্টিট্যুশন রুল কেছি যে ফিফটি পরসেট রু অধিক রিজর্ভেশন দিয়ে পাবনা একং টু এন্ড এইটা না নাইনটিন সিক্সটি থ্রি গোটে আপনার তো বালাজি কেস রিজর্ভেসন অনুসারে এটা কনসিডর করা যাচ্ছি নাইনটিন কেস এন্ড আপনার মাডল কমিশন কেস 1990। বাঁকি আপনার অন্য বহু সারা কেস আছে যেটা সুপ্রিমকোর্ট এটা এবং তাস্ত ফিফ টে পরসেট রয়েছে রিজরভেশন এইটা রিজর্ভেসান কথা কনসিডর কর না ইউর ক্যাটাগো ডিভাইড হোচ্ছি তো আমি যদি দেখি বর্তমান পরিপ্রেক্ষিতে সংবিধান যে নিয়ম অপ্রেক্ষী রিজরভেশন একটেড করা পসিবল নু আঞ্চলিক ভিত্তিতে যদি কৌশল কৌশো সম্প্রদায় লোক অধিক থ সেটি করা পারিব করাফরে কথা কিন্তু অদর্বাইজ করা না যাহা বর্তমান আপনার দেখুম পপুলেশন অনুসারে এই পপুলেশন অনুসারে আমি যদি করার চাইবা ত এবং পপুলেশন অনুসারে যদি রাজনীতিকরণ হে যদি কংগ্রেস রাজনীতিকরণ করু থাকে তাহলে এইটা আপনার যা ডিক্লার করছে কংগ্রেস তার ম্যানিফেষ্টোরে আপনার দেখার ফর্টি ওয়ান পরসেন্ট যেহেতু গোটে সম্প্রদায় অনেক অধিক অিজর্ভেসন আপনার সত্যশ পরসেন্টু এক্সটেড করি

কাৰেকশনৰে পচিবল হৈ পাৰিব নিশ্চিতভাৱে আপোনাৰ নিজৰ মতামত দে বৰ্তমান ভাৰতৰ লোকসংখ্যা জনগণনা যোনকি জাতি ভিত্তিক হ'বা উচিত যদি হেৰা তাকি ৰাজনীতি হ'ল কি নাই যদি ৰাজনীতি হও নাহি এই ৰিজৰ্ভেচন কাটাগৰী এটেনচন হ'ব ষ্টেট মানে যোন আৰ কৰিছিলে সেইটা হোল কণ্ট্ৰিৰে লাগু হোৱা কনষ্টিটিউচনা চেঞ্জ হ'ব এইটা আপোনাৰ কেহণ কৰোঁ বা গ্ৰহণ কৰোঁ যদি গ্রহণ করু কমপা যদি গ্রহণ করু না কিন্তু নিশ্চিন্ত ভাবে আপন মতামত অপেক্ষায় এবং আপনার মানে নিশ্চিন্ত ভাবে সমস্ত পাখি সমস্ত স্টুডেন্ট সমস্ত সমস্ত ভিডিও পৌঁছবে বলে আশা যা ফলে গোটে সুস্থ মতামত সৃষ্টি হয়ে পাব তবে আজের গোটাই কমেন্ট শেষ করবে দেখা হো না ধন্যবাদ